नमस्कार बंधुरा, टोटाल रान्ना बान्ना चैनले सबाइके स्वागत जानिए आबारो एक नतून रेसिपी। सेटा होच्छे पनिर पकोड़ा। बाड़ीते खूब सहजे किभाबे बानानो जाए सेटा बानिए देखाच्छी। आर आमार ई भिडियोटा आपनादेर जदि भालो लेगे थाके लाइक करबेन, बंधु बान्धबेर संगे शेयर करबेन, आर आमार चैनले नतून बंधु होले चैनलटाके सबस्क्राइब करबेन। 250 ग्राम पनिर निये निएछि। पनिरटाके एभाबे स्लाइस केटे निएछि छुरি দিয়ে। এভাবে পনিরটা চারটে টুকরো করে নিয়েছি। তারপরে এই মাঝখান দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি। আবারও আমি এভাবে পনিরটাকে দুটো আলাদা আলাদাভাবে অর্ধেক করে কেটে নিলাম। তার মাঝখান থেকে এবার চারটি করে ভাগ করে নিয়েছি। এবার এর মাঝখান থেকে আবারও অর্ধেক করে দিলাম, দুদিকেই তাই করে দিলাম। এভাবে আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। এই চারখানা টুকরো তুলে নিলাম, এই যে এরকমভাবে দুখানা করে টুকরো রাখছি। এর মাঝখানে আমি একটা ধনে পাতার চাটনি বানিয়ে রেখেছি, সেই চাটনিটা লাগিয়ে দিচ্ছি। আমি এই যে ধনে পাতার চাটনি রেডি করে রেখেছি, এই ধনে পাতার চাটনির সঙ্গে আমি এক মুঠো ধনে পাতা, তিনখানা কাঁচা লঙ্কা এবং 5 কোয়া রসুন আর সামান্য একটু লেবুর রস আর একটু নুন এই দিয়ে আমি রেডি করে নিয়েছি। এইভাবে দুটো পনিরের মাঝখানে আমি এইভাবে ধনে পাতার চাটনিটা ভালোভাবে লাগিয়ে দিয়েছি। খেতে ভালো লাগবে জন্য প্রতি কটা পনিরের পিস আমি এইভাবে রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা বড় দেখে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1 চামচ বেসন, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরোটা মিশ্রণ। সামান্য একটু জল দিয়ে যেরকমভাবে ব্যাটার তৈরি করে ওরকমভাবে ব্যাটার তৈরি করে নেবো আমি। মেশানো আমার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। একবারে বেশি করে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। যেরকম লাগবে সেই অনুযায়ী অল্প অল্প করে বারে বারে দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, দেখুন ঠিক এরকম হয়েছে। খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। দেখুন আমার এখানে পনিরের টুকরোগুলো রেডি করে নিয়েছি। দুটো পিসের মাঝখানে আমি এভাবে ধনে পাতার চাটনি দিয়ে প্রত্যেকটা টুকরো এভাবে আমি রেডি করে নিয়েছি। খেতে ভালো লাগবে আর ধনে পাতার একটা খুব সুন্দর গন্ধ, যার জন্য খুব ভালো লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা পনিরের টুকরো রেডি করে নিয়েছি। শীতের সন্ধ্যায় তো এরকম টিফিন হলে একদম জমে যাবে। আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি 1/2 চামচ লবণ, একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, দিয়ে আমি সমস্ত মশলাটা একভাবে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই যে মশলাটা আমি রেডি করে নিয়েছি, নুন লঙ্কার গুঁড়ো আর চাট মশলা, সেই মশলাটা আমি উপর থেকে ভেবে প্রত্যেকটা পনিরের টুকরোর উপরে দিয়ে দেবো, যেভাবে আমরা নুন হলুদ লাগাই যে কোনো জিনিসে সেইভাবে। দেখুন প্রতি কটা টুকরোতে আমি এভাবে এই মশলাটা লাগিয়ে নিয়েছি চারোদিকে। দেখুন কত সুন্দর আমার ব্রেড ক্রাম রেডি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আমি এখানে 7খানা পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির যে সাইডের ব্রাউন কালারের অংশটা থাকে ওটা বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিং জারে দিয়ে দিয়েছি, একটু হালকা ব্লেন্ড করে নিয়েছি। আমি সবকটা উপকরণ এক জায়গায় নিয়ে নিয়েছি আর এই পনিরের জোড়া টুকরোগুলোকে ব্যাটারে ডুবিয়ে আমি এই ব্রেড ক্রামের উপরে দিয়ে দেবো। এভাবে আমি একে একে সমস্ত বলগুলো রেডি করছি। ভালোভাবে ব্রেড ক্রামটা এর গায়ে মাখিয়ে নেব। একটা দেখিয়ে দিচ্ছি, আরও একটা দেখাচ্ছি। এভাবে আমি ব্রেড ক্রামের মধ্যে রেখে দেবো। দেখুন এভাবে আমি একে একে রেডি করে নিচ্ছি।
পনিরের টুকরোগুলো ওপর থেকে আমি ব্রেড ক্রাম লাগিয়ে দিচ্ছি এভাবে। আপনারা চাইলে চামচের সাহায্যও করতে পারেন, আমি এখানে হাত দিয়ে করছি। যেমন দেখতে সুন্দর লাগছে লাগবে, ঠিক সেরকম খেতেও ভালো লাগবে, একেবারে অসাধারণ। দেখুন আমি এইভাবে প্রতি কটা পনিরের বল রেডি করে নিচ্ছি, একটা প্লেটে রেখে দিয়েছি। এভাবে আমি পনিরের বলগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে একটু সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পনিরের বলগুলো একে একে। খুব বেশি একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে ভেঙে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, বেশিক্ষণ লাগে না এগুলো ভাজতে, 2 থেকে 3 মিনিটে হয়ে যাবে। দেখুন আমি একবার তেলে ফ্রাই করে তুলে নিয়েছি, এবার আমি ডবল কোটিং করব। আবারও এগুলোকে সব নিয়ে আসব, নিয়ে এসে আবারও এটাকে এভাবে বেসনে ডুবিয়ে, তাহলে এই যে হালকা সাদা সাদা যে পনিরের এগুলো দেখা যাচ্ছে সেটা আর দেখা যাবে না। এভাবে আমি এটার মধ্যে লাগিয়ে নেব, তাহলে আর এই যে পনিরের যে ছোট ছোট টুকরোগুলো দেখা যাচ্ছে দেখুন, এগুলো আর দেখা যাবে না। আমার এখানে ডবল কোটিং করে রেডি করে নেওয়া হয়ে গেছে পনিরগুলো। আবারও আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এপিট ওপিট করে ভেজে তুলে নেব। আমার আজকের পনির পকোড়া একদম রেডি হয়ে গেছে। আমি সঙ্গে দু রকমের চাটনি রেখেছি, একটা হচ্ছে ধনে পাতা আর একটা হচ্ছে টমেটো কেচাপ। শীতের সন্ধ্যায় গরম গরম এরকম পকোড়া হলে একদম জমে যাবে। আর আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।